আসসালামু আলাইকুম এভরিয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখেছি টাকি বাজারের একটি ভর্তা রেসিপি নিয়ে। ভর্তা খেতে সবার ভালো লাগে, টাকি মাছের ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি এখানে কিছু টাকি মাছ নিয়েছি। টাকি মাছের মাথাটা আমি একটু কেটে নিব। এক একজন এক এক রকম করে মাছ বানায়, তো আমি এভাবে মাছটাকে বানিয়ে নিয়েছি। আর মাছটাকে এভাবে একটু ছুরি দিয়ে চিরে নিব, তাহলে মশলাগুলো সব ভিতরে খুব ভালো করে চলে যাবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, এক চামচের মতো হলুদ দিয়েছি, এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন ভালো করে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিব। এখন মাছটাকে ভাজার জন্য আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। মাছটা ভাজার আগে আমি এখানে যে ভর্তার জন্য শুকনো মরিচগুলো নিব, তাই একটু ভেজে নিব আগে। তো এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি অনেকগুলো শুকনো মরিচ। এখন এগুলাকে ভেজে নিব। শুকনো মরিচ ভর্তার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এগুলাকে তেল থেকে তুলে নিব। এই একই তেলে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলাকে আমি ভেজে নিব। একটা সাইড ব্রাউন হয়ে গেলে অন্য সাইডটা ব্রাউন করে আমি সব মাছগুলো তুলে রাখব। মাছগুলো ঠান্ডা হতে হতে আমি অন্যান্য সব মশলাগুলো রেডি করে নিব। মাছগুলো ঠান্ডা হতে থাকুক, মাছটা ঠান্ডা হতে থাকুক, এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি অনেক বেশি বা ব্রাউন করে বা বেরেস্তা করে ভাজবো না, শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যাবে ততটুকু পর্যন্ত ভেজে নিব। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ ধনে পাতা কুচি। এখন ভালো করে 3 থেকে 5 সেকেন্ডের মতো একটু ভেজে নামিয়ে নিব। এখন মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, মাছগুলো থেকে কাঁটাটা বের করে নিয়ে আসবো। মাঝের কাঁটাটাই শক্ত কাঁটা, ওটাকে আমি বের করে নিয়েছি। আর যে ছোট কাঁটা আছে ওটা কোনো সমস্যা না, ভর্তার সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। আমি হাত দিয়েই ভালো করে সব মাছগুলোকে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটা অথবা ব্লেন্ডারেই করে নিতে পারেন। সব মাছগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো রেখেছিলাম ওখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণের পরিমাণটা হিসাব করে দিতে হবে, কারণ লবণ দিয়ে মাছটা ভাজা হয়েছে। এখন ভালো করে সব মশলাগুলো মেখে নিব, মেখে মাছের সাথে মিশিয়ে নিব। আর এখানে অ্যাড করব 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে সব ভর্তাটা রেডি করে নিব। সৌন্দর্যের জন্য হোটেলের মতোই সব ভর্তাগুলোকে একটু বলবল করে রেডি করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার এবং মুখরোচক টাকি মাছের ভর্তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেল এবং নতুন নতুন এবং সহজ ভিডিও প্রদান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।